রাজধানীর কারওয়ানবাজার এলাকা। বোঝার উপায় নেই, প্রাণঘাতী করোনা মহামারীতে চলাচলে বিধিনিষেধ রয়েছে। রাস্তার পাশ ঘেঁষে ইফতারির দোকানগুলো ঘিরেই তৈরি হয়েছে মানুষের জটলা। ক্রেতাদের দাবি, যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা করছেন তারা। তবে লোক সমাগম বেশি হওয়ায় অনেক ক্ষেত্রেই তা মানা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় অনেক লোকের ভিড়ে অনেকের জড়ো হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু করা থাকে না। করোনা ভাইরাসের তো ভয় অবশ্যই আছে, আমাদেরও আছে, বাচ্চাদের সবার জন্য আছে। এই যে আপনি ডিউটি করতেছেন, আপনারও আছে, মানে ভয়ের মধ্যেই তো জয় করতে হবে। করোনার আতঙ্কের মধ্যেই বিক্রি বাড়ছে জানিয়ে দোকানদাররা বলেন, তারাও সাধ্যমতো চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মেনে সব কিছু করার। আমাদের দিক থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করছি, আমরা আমাদের যারা স্টাফ আছে একটু পর পর হ্যান্ড স্যানিটাইজ করতেছি, প্লাস আমাদের সবাইরই মাস্ক লাগানো আছে, টুপি লাগানো আছে। ভয় কিসে, মনে হয় আল্লাহ পাকের মৃত্যু যখন হবে তখন তো এমনি মারা যাবো। আর হ্যান্ড গ্লাস আছে, এটা পিছলা যায় আমি একটু খুলে লইছি এই মাস্ক খুললাম। তবে ক্রেতা বিক্রেতারা সচেতন না হলে ইফতারির বাজারগুলোতে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা।